শোয়েব মালিককে দেখে দুলাভাই দুলাভাই স্লোগান। লিটনের বদলে বাংলাদেশ দলে ফিরছেন অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর হোসেন। লিটন দাস তো প্রস্তুতি ম্যাচ থেকে ঘুমিয়ে রয়েছে বললেন সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম। আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট বোর্ড, এবার ব্ল্যাঙ্ক চেক পাচ্ছে তো পিসিবি। রশিদ মুজিবদের দুর্দান্ত জয়ে তালেবানের উচ্ছ্বাস। সালার হ্যাট্রিকে রোনাল্ডোর ম্যানইউকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এবং ৪ বছর বয়সে আর্সেনালের সঙ্গে চুক্তি, কে এই শিশু সালমান? সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথালা আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। শোয়েব মালিককে দেখে দুলাভাই দুলাভাই স্লোগান। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের খেলারই কথা ছিল না। প্রথম চূড়ান্ত স্কোয়াডে ছিল না তার নাম, পরে শোয়েব মাকসুদের চোটে ভাগ্য খুলে তার। সেই ভাগ্য এতটাই সুপ্রসন্ন শোয়েবের যে ইতিহাস রচনায় মাঠের সাক্ষী হয়ে গেলেন। বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারানোর ঐতিহাসিক দিনে খেললেন। রোববার অধিনায়ক বাবর আজম আর রিজওয়ানের কারণে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে দেখা গেছে তাকে। আর বাউন্ডারি লাইনে ফিল্ডিংরত অবস্থায় মধুর এক অভিজ্ঞতা উপভোগ করলেন এই অলরাউন্ডার্স। গ্যালারি থেকে তার উদ্দেশ্যে ভারতীয় দর্শকরা চিৎকারে করতে থাকেন জিজাজি জিজাজি, যার অর্থ দুলাভাই। এক পর্যায়ে এই দুলাভাই সম্বোধন স্লোগানে পরিণত হলো। শোয়েব মালিকও বাধ্য হন গ্যালারির দিকে ঘুরে তাকিয়ে তার ভারতীয় শ্যালিক শ্যালিকাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে। এদিকে এই ঘটনাটি ছুঁয়ে গেছে শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। আবেগ আপ্লুত হয়ে টুইটারে সেই মুহূর্তের একটা ভিডিও শেয়ার করে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তিনি, আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল। এ নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া চলছে। ঘটনাটিকে ভারত পাকিস্তানের সাধারণ মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেক ভারতীয়। আবার একজন পাকিস্তানিকে দুলাভাই ডাকায় দুবাইয়ের গ্যালারির ওই নির্দিষ্ট অংশে দর্শকদের ধুয়ে দিচ্ছেন কেউ কেউ, রীতিমতো বিদ্বেষ ছড়াচ্ছেন তারা। লিটনের বদলে বাংলাদেশ দলে ফিরছেন আকবর হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে বড় লক্ষ্য দাঁড় করিয়ে ১৪ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয়ের আশা জাগিয়েছিল লাল সবুজের জার্সিধারীরা। তবে শেষ পর্যন্ত বাজে বোলিং আর ফিল্ডিংয়ে হারই সঙ্গী টাইগারদের। এদিকে ম্যাচ হারের পর তোপে পড়েছেন লিটন দাস, কারণ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ২-২টি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার এই ওপেনার। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার চারিত আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ইএসপিএন ক্রিকইনফো টুইট করেছে যে লিটনের বদলে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর হোসেনকে। লিটন ক্যাচ মিস ছাড়াও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। গত রোববার ২৪ অক্টোবর ব্যাট হাতে করেছেন ১৬ বলে মাত্র ১৬ রান। এছাড়া এবারে বিশ্বকাপে এক প্রস্তুতি ম্যাচ সহ ৫ ম্যাচ খেলে করেছেন মাত্র ৫৭ রান। তার সর্বোচ্চ রান পাপুয়া নিউগিনির বিপক্ষে, ওই ম্যাচে তিনি করেছেন ২৯ রান। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ১ রান, স্কটল্যান্ডের বিপক্ষে ৫ রান এবং ওমানের বিপক্ষে করেছেন মাত্র ৬ রান। ইএসপিএন ক্রিকইনফো বলছে যে তরুণ প্রতিভাবান ও বিশ্বকাপ জয়ী আকবর হোসেনকে এখনই দলে নিয়ে আসা উচিত। সুপার ১২ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গত রোববার ২৪ অক্টোবর বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি টিম টাইগার্সের। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূল পর্বে যাত্রা শুরু করলো লাল সবুজ বাহিনী। ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও এদিন স্বপ্নের মতো শুরু পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে চতুর্থ বলেই কুসাল পেরেরাকে ফেরান নাসুম আহমেদ, যেন আস্থার প্রতিদান দিলেন তিনি। গ্রুপ পর্বে একাদশে ঠাঁই পাননি, তবে কন্ডিশন বিবেচনায় মূল পর্বের প্রথম ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয় দলে। এসেই বাজিমাত সুনামগঞ্জের হাওড়ের এই ছেলের ফেরান লঙ্কান উদ্বোধনী ব্যাটার কুসাল পেরেরাকে। আউট হওয়ার আগে ৩ বলে মাত্র ১ রান করেছেন কুসাল। কুসাল পেরেরা ফেরার পর ৩ নম্বরে ব্যাট করতে আসেন বাহাতি চরিত আসালাঙ্কা। প্রথম ওভারে ব্রেক থ্রু এনে দেওয়ার পর ইনিংসের তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন নাসুম। তবে এবার দুঃস্বপ্নের মতোই কাটল তার, ২-৬ দিয়েছেন ১৬ রান। আর এই ওভারের পরই হাত খুলে খেলা শুরু করেন লঙ্কান ব্যাটাররা। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে দাসন সানাকার দল। পাওয়ার প্লেতে বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা এগিয়ে থাকলো লঙ্কানরা। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল মাত্র ৪১ রান। নিশাঙ্কা আসালাঙ্কার জুটি চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। এমন সময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বল হাতে এগিয়ে এলেন, ভাঙেন মূল্যবান একটি জুটি, স্বস্তিতে ফেরালেন দলকে। আর এই উইকেটের মধ্য দিয়ে এখন টি টোয়েন্টির বিশ্ব আসরে শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। বিশ্বকাপে আফ্রিদির ৩৯ উইকেট ছাড়িয়ে গিয়ে বাংলাদেশ অলরাউন্ডারের উইকেট সংখ্যা এখন ৪১। এদিন নিজের দ্বিতীয় ওভারে প্রথমে নিশাঙ্কাকে বোল্ড করার পর ফেরান আভিস্কা ফার্নান্দোকে। সাকিবের জোড়া আঘাতের পর উইকেটের দেখা পেলেন সাইফুদ্দিনও। অফ স্টাম্পে স্লোয়ার বল ওয়ানিন্দু হাসারাঙ্গা সেটা তুলে দেন আকাশে। বাউন্ডারি থেকে ছুটে এসে ক্যাচটা নিতে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি নাইমকে। লিটন দাস তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে রয়েছে। ফর্মের ধারে কাছেও নেই লিটন দাস, তার ব্যাট হাসছে না দীর্ঘ সময় ধরেই। সেই দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ থেকে রানে নেই তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফর্মে ফেরেননি তিনি। বিশ্বকাপ মঞ্চে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভে ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন এই ওপেনার। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে ১৬ ও ১ রান করেন লিটন। প্রথম রাউন্ডের তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ৫, ৬ এবং ২৯ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে করেন মাত্র ১৬ বলে ১৬ রান। তবে এই মুহূর্তে লিটনের ব্যাটিং ব্যর্থতাকেও ছাপিয়ে গেছে সুপার টুয়েলভের ম্যাচে তার দুটি ক্যাচ ফেলে দেওয়ার প্রসঙ্গ। জানিয়ে বাংলাদেশের ক্রিকেট মহলে চলছে শোরগোল। পরবর্তী ম্যাচে লিটনকে একাদশে না রাখারও দাবি উঠেছে তাদের কাছ থেকে। রোববার শ্রীলঙ্কার দুই তারকা রাজাপাকসে আর আসালাঙ্কার ক্যাচ মিস করে তীব্র সমালোচিত হচ্ছেন লিটন। আর সেই সমালোচনার পালে জোর হাওয়া বইয়ে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশ একাদশে লিটন দাসকে রাখা হচ্ছে কোন কারণে। রোববার রাতে ফখরে আলমের সঞ্চালনে দ্য প্যাভিলিয়ন নামে এক অনুষ্ঠানে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয় নিয়ে আলোচনা হয়। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও বাংলাদেশের হেরে যাওয়া নিয়ে সঞ্চালক কথা বলে প্রশ্ন রাখেন ওয়াসিম। ওয়াসিম আকরাম বলেন, লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকে ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে সে খেলেছে, সেখানেও সে রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও সে করছে না, আমি জানি না সে দলে কেন আছে। লিটনের সমালোচনার পর অবশ্য বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন এই পাক কিংবদন্তি। তিনি বলেন, আমি মনে করি যে বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজার উইকেটে তারা ১৭০-এর বেশি রান করেছে। শারজার উইকেট লো স্কোরিং, আইপিএলেও লো স্কোরিং হয়েছে। এরপর তারা শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলেও দিয়েছিল। ৮০-এর মধ্যে ৪ উইকেট ফেলে দেওয়ার পর আসালাঙ্কা ও রাজাপাকসে থামেনি, শর্ট খেলে গেছেন। তখন না মেরে যদি ব্লক করত তাহলে দল প্রেশারে এসে যেত, তবে তারা দুজন তা হতে দেননি, প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়েছেন, দারুণ খেলেছেন তারা। পিসিবি এবার ব্ল্যাঙ্ক চেক পাচ্ছে তো? আরও অনেক বোর্ডের মতোই পাকিস্তান ক্রিকেট বোর্ডও আর্থিক সমস্যায় জর্জরিত। করোনাভাইরাসের কারণে সেটা আরও বেড়ে গেছে। কথা ছিল চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলে স্পন্সর হিসেবে পিসিবিকে ব্ল্যাঙ্ক চেক দেবে একটি বড় শিল্প প্রতিষ্ঠান। সেই টাকা পিসিবি দেশের ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবে। রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে সেটাই প্রথমবারের মতো করে দেখিয়েছে বাবর আজমের দল। বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে ১০ উইকেটে। গত ৭ অক্টোবর আন্তঃপ্রাদেশিক সমন্বয়ের আইপিসি সিনেট স্থায়ী কমিটির সঙ্গে সভায় পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন, এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে তাহলে পিসিবির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত রয়েছে। আমাদের ক্রিকেট যদি আর্থিকভাবে শক্তিশালী হয় তাহলে কেউ আমাদের ব্যবহার করতে পারবে না। সেরা ক্রিকেট দল এবং সেরা ক্রিকেট অর্থনীতি দুটি বড় চ্যালেঞ্জ। ওই সময় পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তা ইস্যু দেখিয়ে একটি ম্যাচও না খেলে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড দল। এরপর ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করে। রমিজ রাজা দায়িত্ব গ্রহণের পরপরই এই দুই দুঃসংবাদ আসে। ক্রিকেটাররাও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তখন সেই ব্ল্যাঙ্ক চেকের খবর দিয়ে সবাইকে চাঙ্গা করে তোলার চেষ্টা করেন রমিজ। দশ উইকেটের জয়ের পর এবার দেখার পালা সত্যিই পিসিবি সেই ব্ল্যাঙ্ক চেক পায় কিনা। রশিদ মুজিবদের দুর্দান্ত জয়ে তালেবানের উচ্ছ্বাস। আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসার পর তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল রশিদ নবীদের ক্রিকেট নিয়ে। জেগেছিল বিশ্বকাপ আসরে খেলার শঙ্কাও। অবশ্য অনেক অদল বদলের পর স্থিতিশীল হয়েছে দেশ, আফগানরাও ফিরেছে ক্রিকেটে। টি টোয়েন্টি আসরে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে পেয়েছে দারুণ শুরু, কিন্তু এমন জয়ে উদযাপনে মাততে পারল না দেশের ক্রীড়ামোদীরা। তবে রশিদ মুজিবদের দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেছেন যে দলের জন্য অনেক শুভকামনা, আশা করি তাদের থেকে ভবিষ্যতে আর অনেক সাফল্য আসবে। সোমবার সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শারজায় আফগানিস্তান ১৯০ রানের বড় স্কোর করে। পরে স্পিনার মুজিবের ৫ ও রশিদের ৪ উইকেটে মাত্র ৭ রানে গুটিয়ে যায় স্কটিশরা। বড় জয় পায় আফগানিস্তান। তালেবান ক্ষমতা আসার পর এটাই জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ এবং জয়। দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে স্কটিশদের গুড়িয়ে দিতে দারুণ ভূমিকা রাখে স্পিনার মুজিবুর রহমান। এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আশরাফ গানিও। ক্ষমতা ছেড়ে আগস্টে বিদেশ চলে যাওয়া সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, এই জয় সকলের হৃদয়ে নতুন আশা স্থাপন করেছে। জানিয়েছে, এই জাতি বেঁচে আছে এবং কেউ একে জিম্মি করতে পারবে না। রশিদদের জয়ে প্রশংসা করেছেন তালেবানের কাতার অফিসের একজন মুখপাত্র। হাক্কানি নেটওয়ার্কের প্রধান এবং আফগানিস্তানের বর্তমান ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ছোট ভাই আনাস হাক্কানিও মেতেছিলেন রশিদদের জয়ের উদযাপনে। তবে রশিদ নবীদের ২২ গজে দুর্দান্ত জয়ও তেমন ঘটা করে উদযাপন করতে পারেননি দেশটির ক্রীড়ামোদীরা। কাবুলের আকাশে অল্প কিছু আতশবাজি বাদে দেখা যায়নি কোনো বিজয় মিছিল। আতশবাজি এবং বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করতে দেখা যায়নি কাউকে, কিন্তু অতীতে এই ধরনের জয়গুলিতে উল্লাসে মেতে থাকতো আফগানরা। সালার হ্যাট্রিকে রোনাল্ডোর ম্যানুকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ক্রিকেটের বৈশ্বিক আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতের লজ্জার হারের রাতে ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস রচনা করল লিভারপুল। তাও কিনা ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। এ ম্যাচকে সাক্ষাৎ নাইটমেয়ার বলে বিছানায় কাঁথা মুড়ে দিয়েছেন ম্যানিউ সমর্থকরা।
অলরেডদের তারকা মোহাম্মদ সালার হ্যাট্রিকে 5-0 গোলের বিশাল জয় পেয়েছে লিভারপুল। এদিন ম্যানের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন একেবারেই অনুজ্জ্বল। ইউনাইটেডের মাঠে শুরুতেই দাপট দেখিয়ে খেলেছেন ইয়ার্গেন ক্লপের শিষ্যরা, যে কারণে লিডটাও এসেছে শুরুর 5 মিনিটেই। ম্যানুয়েল ডিবক্সের কাছে ছিলেন সালা, বল পেয়ে নিজের শট না নিয়ে নাবি কেইটাকে বাড়ান তিনি, সেখান থেকে সহজেই ম্যানুয়েল জালে বল জড়িয়ে দেন আফ্রিকার মিডফিল্ডার। লিভারপুল পরের গোলটাও 7 মিনিট পরেই ইউনাইটেড রক্ষণে হ্যারি ম্যাগুয়ারের এবং আর লুক শকের ভুলে এবার প্রথম গোলদাতা কেইটার পাস থেকে গোল করেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এরপর ফুটবল বিশ্ব দেখল মোহাম্মদ সালার ভেলকে। 38 মিনিটে গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন সালা। সেই কেইটার ক্রস থেকে গোল করে রেকর্ড বুকের নাম লেখান মিশরীয় ফরওয়ার্ড। ওল্ড স্ট্র্যাফোর্ডে টানা 3 ম্যাচে গোল করা প্রথম লিভারপুল ফরওয়ার্ড হয়ে যান সালা। রেকর্ড করেই সন্তুষ্ট হননি সালা, বিরতির আগে করে বসেন আরও একটা গোল। 4-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানু। জোড়া গোল করে বিরতিতে যাওয়ার পর সালার সামনে হ্যাট্রিকের সুযোগ বলে আলোচনা করছিল, ঠিক সেটি হলো। দ্বিতীয়ার্ধে নেমে 5 মিনিট খেলেই সমর্থকদের উল্লাসে ভাসালেন সালা। 50 মিনিটে জর্ডান হ্যান্ডারসনের পাস থেকে হ্যাট্রিকটা সম্পন্ন করেন লিভারপুলের সেই সেরা তারকা। স্কোরলাইন তখন 5-0। এমন লজ্জার হারে আরও একটি দাগ জুটিয়ে দিলেন ম্যানুয়ের স্ট্রাইকার পল পগবা। 60 মিনিটে কেইটাকে করা ট্যাকল করে লাল কার্ড দেখেন পগবা। 10 জনের দল হয়ে পড়লে গোল পরিশোধের কোনো সুযোগ পায়নি ইউনাইটেড। এ ফলের পর 9 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এসেছে দ্বিতীয় স্থানে, তাদের চেয়ে 1 পয়েন্ট এগিয়ে চেলসি আছে শীর্ষে, আর রেড ডেভিলরা 14 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 7 নম্বরে। 4 বছর বয়সেই আর্সেনালের সঙ্গে চুক্তি, কে এই শিশু সালমান? ইউরোপের ক্লাব আর্সেনালের সঙ্গে পেশাদার চুক্তি করেছে 4 বছর বয়সী এক বালক। এ ঘটনা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। আর্সেনাল নিজেদের ইতিহাসে এর আগে কখনো এত কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেনি কখনো। বিশ্ব এই শিশুর নাম জায়ান আলী সালমান, সে ইংল্যান্ডের নাগরিক। বিবিসির খবরে বলা হয়েছে যে লিওনেল মেসি 13 বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়েছিলেন। পরের গল্পটা প্রায় সবারই জানা, এখন বিশ্ব এই শিশুর গল্প কোন দিকে মোড় নেয় সেটা দেখার বিষয়। প্রিস্কুলে থাকতেই বিশ্ব এই বালকের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। তার বয়সের থেকে দ্বিগুণ বয়সী বালকদের সঙ্গে খেলা করে স্টার খেতাব পাওয়ার পর গানার শিশু সালমানের খোঁজ পায়। আর্সেনালের একাডেমিতে সালমানকে নিয়ে আসেন কোচ পার মার্টেস্কার। তবে এই ঘটনায় খুব বেশি অবাক নন সালমানের বাবা, কারণ মাত্র 4 বছর বয়সী এই খুদে ফুটবলারকে পেতে এরই মধ্যে আরও কয়েকটি ক্লাব যোগাযোগ করেছে তার সঙ্গে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সালমানের বাবা বলেন, জন্মের পর থেকেই তার ছেলে ব্যতিক্রম। সালমানের জন্মের স্মৃতিচারণ করে তার বাবা বলেন, নার্স যখন সালমানকে সামনের দিকে কাত করে রাখে সেদিনই মাথা উঁচু করে আশপাশে তাকাচ্ছিল সে। এমনটি দেখে নার্সও খুব অবাক হয়েছিল, সে খুব অল্প বয়স থেকে শক্তিশালী। আর্সেনাল সালমানের বয়স নিয়ে এখনই ভাবছে না, তারা সালমানের মধ্যে সম্ভাবনা দেখেই তাকে একাডেমিতে নেয়ার প্রস্তাব দিয়েছিল। এ প্রসঙ্গে সালমানের বাবা বলছেন, খুব ছোট থেকেই সালমানের শারীরিক ভারসাম্য ভালো ছিল, এটি এখনও ধরে রেখেছে। আর্সেনাল এখনই তার বয়স নিয়ে ভাবছে না, তারা শুধু এখন ভাবছে সালমানের অনেক কিছু দেওয়ার প্রতিভা রয়েছে। দর্শক, এই ছিল NBS খেলার সংবাদে। প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।